হাঁক ডাক আর ক্রেতার আনাগোনায় বেচা কেনার আমেজ সারা দেশের পশুর হাটে এবারও মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি আর দর কষাকষিতে আটকে আছে বড় পশু বিক্রি আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো রংপুরের লালবাগ হাটে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন আমরা সরাসরি তার কাছে যাবো অল্প কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল আজহা এবং ঈদ উল আজহাকে কেন্দ্র করে পশুর যে বেচাকেনা সেটি কিন্তু একেবারে মুখর হয়ে উঠেছে এবং আমরা যেটি দেখছি যে রংপুর জেলার যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো কিন্তু ক্রেতা বিক্রেতার হাট একেবারে মুখর হয়ে উঠেছে এবং এই মুহূর্তে আমি আছি রংপুর নগরের সবচাইতে ঐতিহ্যভাবে বড় যে হাট রংপুর লালবাগ সেই হাটে রয়েছে এবং এই হাটে কিন্তু আমরা যদি দেখছি যে আজকে সকাল এগারোটার পর থেকে কিন্তু যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু তাদের এই পশু নিয়ে এই হাটে এসেছেন এবং বেলা এগারোটার পর থেকে কিন্তু আমরা দেখছি যে ক্রেতা বিক্রেতার হাট হয়ে উঠেছে এবং সাধারণ যারা খামারি অর্থাৎ রংপুর জেলার কিন্তু পঁচিশ হাজার খামারি এবারে এই পবিত্র ঈদুল হাজাকে কেন্দ্র করে তাদের পশু লালন পালন করেছেন এবং এই কুরবানির ঈদকে ঘিরেই কিন্তু তারা একটি স্বপ্ন দেখেন যে এই কুরবানির ঈদেই তারা আসলে তাদের যে গবাদি পশু রয়েছে সেটি বিক্রি করে তারা তাদের চাহিদা মেটাবেন কিংবা বড় ধরনের কোনো কাজ করবেন তো সেই উপলক্ষে কিন্তু আমরা যেটি দেখছি যে গেল কয়েকদিন ধরে আসলে যে হাটগুলো রয়েছে রংপুর জেলায় কিন্তু স্থায়ী অস্থায়ী মিলে প্রায় ঊনষাটটি হাট রয়েছে এই হাটে কিন্তু প্রায় প্রতিদিনই কোনো কোনো হাট থাকছে এবং কোনো না কোনো হাটে সব হাটে কিন্তু আসলে পশু বেচা কেনা চলছে এবং এই মুহূর্তে যদি দামের কথা বলি দাম নিয়ে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা দুপক্ষের মধ্যে কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে প্রথমে যদি বিক্রেতার ক্রেতার কথা বলি ক্রেতারা কিন্তু বলছেন যে গত বছরের থেকে এবার সব ধরনের গরুতে আসলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করে তারা বেশি দাম দিয়ে কেনার কথা বলছেন এবং তারা যদি বলছেন যে গত বছর যে গরু আসলে এক লাখ টাকা দিয়ে তারা কিনতে পেরেছেন এ বছর তারা আসলে সেই গরুটি কিনতে প্রায় এক লাখ বিশ অথবা এক লাখ তিরিশ হাজার টাকা তাদেরকে আসলে গুনতে হচ্ছে এবং এক্ষেত্রে ক্রেতা বিক্রেতার কথা যদি বলি তারা যেটি বলছেন যে প্রতি বছরই আসলে গোখাদদের দাম বাড়ছে এবং গো দাম বাড়ার কারণে তারা আসলে বিপাকে পড়েছেন এবং এই দাম বাড়ার যে দৌরাত্ব সেই দৌরাত্বের কারণে তারা আসলে টিকতে পারছে না যেহেতু তাদের গো দাম বেশি দিতে হয় সেই কারণে এবার তাদের আসলে গরুর দাম কিছুটা বেশি হওয়ার কথা থাকলো তারা কিন্তু যেটি বলছেন যে আসলে গরুর তারা পর্যাপ্ত দাম পাচ্ছে না এবং জেলার যদি কথা বলি জেলারই এই পাশাপাশিও কিন্তু আসলে পঞ্চাশটি খামারিতে আসলে খামার পর্যায়ে কিন্তু অনলাইনে পশু বেচা কেনা চলছে এবং সব মিলে যদি বলি হাট ঈদ যত ঘনিয়ে আছে তত কিন্তু এই রংপুরে পশু বেচা কেনা একেবারে জমজমট হয়ে উঠছে তো সব মিলে এই ছিল রংপুর থেকে পশু বেচা সব শেষ পরিস্থিতি রংপুর থেকে আব্দুর রশিদ জীবন